আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে আন্দোলন কর্মসূচি সাজাচ্ছে বিএনপি। সরকারের ইচ্ছা অনুযায়ী তফসিল ঘোষণা হলে চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে বলে জানায় দলটি। এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান 17 দিনের কর্মসূচি শেষ হচ্ছে 5ই অক্টোবর। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে দ্বিতীয় ধাপের কর্মসূচি। দুর্গাপূজার ছুটির বিষয়টি মাথায় রেখে এ ধাপের আন্দোলন কর্মসূচি ঠিক করা হচ্ছে বলে জানায় বিএনপির একটি সূত্র। ইতিমধ্যে কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন বিএনপির শীর্ষ নেতারা। আগামী 2-1 দিনের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হবে। দলীয় সূত্রের দাবি, ধাপে ধাপে কর্মসূচিতে গতি বাড়বে। সরকার যদি নিজস্ব ছকে নির্বাচনের তফসিল ঘোষণা করে, তখনই শুরু হবে চূড়ান্ত আন্দোলন। এ লক্ষ্য নিয়ে মাঠ সাজাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। দলীয় সূত্র জানায়, তফসিল ঘোষণা হলে টানা কঠোর কর্মসূচিতে যাবে বিরোধী দলগুলো। তবে কোনো ধরনের উস্কানিতে আন্দোলনে বিঘ্ন না ঘটে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত ধাপের আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বেশিরভাগ রাজনৈতিক দল আগেই শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কার্যকরের ঘোষণার পর আরও চাপে পড়ে গেছে সরকার, সেটাকে রাজপথে কাজে লাগাতে চায় বিএনপি। তবে দুর্গাপূজাতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পূজা ছুটির পর থেকে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে দ্বিতীয় ধাপের কর্মসূচি নিয়ে গত কয়েকদিন ধরে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। কর্মসূচি নির্ধারণ নিয়ে সমমনা দলগুলো নেতাদের পরামর্শ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে গত 18ই সেপ্টেম্বর সরকার পতনের এক দফা দাবিতে 3রা অক্টোবর পর্যন্ত 15 দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, পরে যা 5ই অক্টোবর পর্যন্ত বাড়ায় দলটি। এছাড়া আগামী 7ই অক্টোবর রাজধানীতে শিক্ষক সমাবেশ করবে বিএনপি। 8ই অক্টোবর থেকে 20ই অক্টোবরের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে সভা, সমাবেশ, অনশন, অবস্থান, ধর্মঘট ও পদযাত্রার মতো কর্মসূচি থাকবে। 25ই অক্টোবর থেকে পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন দপ্তর ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়া হতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল। মূলত তফসিলকে টার্গেট করতে চায় বিএনপি। তফসিল ঘোষণার আগে দেয়া হতে পারে আলটিমেটাম। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার এক দফার দাবি না মানলে দেয়া হতে পারে হরতাল, অবরোধ কিংবা ঢাকা ঘেরাওয়ের মতো কর্মসূচি। শেষ ধাপের ওই কর্মসূচি চলতে পারে বিরতিহীনভাবে। IBTV USA, নিউ ইয়র্ক।